কারাগারী আমাদের দেশের চল্লিশ লক্ষের উপরে গার্মেন্টস শ্রমিকদের সেখানে তার দাবি মানা হয় না, 70 লক্ষ পরিবহন শ্রমিকদের দাবি মানা হয় না, 20 লক্ষ নৌযান শ্রমিকদের দাবি মানা হয় না, সেখানে 15 লক্ষ রেল শ্রমিকদের দাবি মানা হয় না, সেখানে লুটপাটে একটা সর্বরাজ্য তৈরি করেছেন। গতকালকে খুলনায় জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বললেন, মালিকরা এত কঠিন ভাষায় কথা বলেন না। আজকের এই সমাবেশে আমি আজকে তদন্তের দাবি জানাই। গাজীপুরে গার্মেন্টস কারা আগুন দিয়েছে, গাজীপুরে কারা শ্রমিকদের উপর মানে হামলা চালিয়েছে, আজকে বিচার বিভাগীয় তদন্তের মধ্য দিয়া প্রমাণিত হবে। বিরোধী দল এই ঘটনা করেছে না, সরকারি দল করেছে, তার প্রমাণ পাওয়া যাবে সেই তদন্তের মধ্য দিয়ে। সেখানে কথায় কথায় গুলি চালানো হয়, কথায় কথায় কারখানা বন্ধ করা হয়, কথায় কথায় শ্রমিকদের নামে মামলা হামলা করা হয়। এইভাবে একটা ট্রাসের রাজত্ব ক্ষমতাসীনরা কায়েম করেছে। আজকে সেই রাচারি কায়দায় আজকে ইতিমধ্যেই সেই রাচারি রূপ নিয়েছে। গত নির্বাচনে ভোটবিহীন নির্বাচন করে এবারে তারা ভোটবিহীন ভোটারবিহীন নির্বাচন করে পুনরায় ক্ষমতায় টিকে থাকতে চায়। আমরা আজকের এই যৌথ সভা থেকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন যৌথভাবে আজকের এই প্রতিবাদ সভা থেকে আজকে মজুরি আমরা প্রত্যাখ্যান করছে। এই মজুরি 23,000 টাকা নির্ধারণ করতে হবে, তা না হলে যদি নির্বাচনের তফসিল ঘোষণা করেন আপনাদের মতো আপনাদের নির্বাচন চলতে থাকবে। এই দেশের শ্রমিকরা শ্রমিক আন্দোলন করে তার দাবি আদায় করবে। আমাদের শেষ কথা, আগামী দিনে সকল শ্রমিকদের যারা আজকে অভিনন্দন জানান তারা সরকারের পেটুয়া বাহিনী, আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আজকের জাতীয় নেতৃবৃন্দ অভিনন্দন জানাই নাই, সড়ক পরিবহন শ্রমিকরা অভিনন্দন জানায় নাই, নৌযান শ্রমিক অভিনন্দন জানায় নাই, সেই সমস্ত পেটুয়া বাহিনী সেই সমস্ত দালালদের অভিনন্দন নিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই দেশের শ্রমিকদের দাবি মানা না হবে। আগামী দিনে শ্রমিকদের গার্মেন্ট শ্রমিকদের 23,000 টাকা আমাদের তাতে নির্ধারণ করতে হবে। আজকে বিচার বিভাগীয় তদন্ত করে কারা হত্যাকাণ্ডে সংযুক্ত বের করতে হবে। পরিবহন শ্রমিকদের দাবি বেতন পুনর্নির্ধারণ করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আজকের এই দাবি জানিয়েই আজকে আমার